কেক দিয়ে বিরিয়ানি নিয়ে আসলাম এর মানে কি অবশ্যই আপনারা জানবেন যদি পুরোটা ভিডিও দেখেন আর আমি এই কেকের কোট ক্রামটা কিন্তু আমি কালকে আমার লাইভে দেখিয়ে দিয়েছিলাম পুরো লাইভে দেখাইছি যে আমি কীভাবে কোট ক্রাম করি আর আজকে দেখাবো হচ্ছে ভিডিও ভিডিওটা মানে রেকর্ডিং ভিডিও আর এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি কোট ক্রাম করে প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম তো এক ঘন্টা পর আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি কারণ আমার এটা রাত্রের মধ্যেই শেষ করতে হবে কারণ আমার সকালে এটা ডেলিভারি দিতে হবে আর আমি এখানে স্ক্রাবার দিয়ে মানে একটু ডিজাইনের মতো ঝিকঝাক হয় জানি এরকম ডিজাইন করে নেছি। এতে কোনো ফায়দা নাই ঠিক আছে কিন্তু সাইডে যে একটা ঝিকঝাক যে একটা ডিজাইন হবে না এটার জন্য আমি একটা কেকেই ঝিকঝাক করে নেছি। আর এটা না ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হয় সুন্দর হয় ক্রিমটাও তাড়াতাড়ি বসে পড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চকলেট গানাস আর এই চকলেট গানাসটা আমি সাথে সাথেই দিছি কেকটা কিন্তু আমি রেখে দিই নাই ফ্রিজের মধ্যে যে আছে না কেক আগে ক্রিম করে পরে ফ্রিজে রাখতে হবে তা না আমি সাথে সাথেই চকলেট গানাসটা দিয়ে মানে কেকের উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা তারপরে এখানে আমি কেকের গুঁড়া দিচ্ছি আর এই কেকের গুঁড়াতে আমি একটু কালার ফুড কালার মিশাইছিলাম তারপর ব্লেন্ডার করে নিছি কেকের মধ্যে তাই কালারটা এত সুন্দর আসছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা কালারটার কিন্তু মানে কিন্তু খুব জন্য হয়েছে এটাকে কি বলে আমার জানা নাই কারণ আমি এটা বানাই তো এই তো দেখছেন আমার কেকটা কত কিউট হয়েছে আর একটা কি একটা ব্যাডলাক হচ্ছে আমি যখন কেকের বাকি ডিজাইনটা দিব এই তো এই ডিজাইনটা দেওয়ার সময় আমার ঘরে কারেন্ট চলে গেছিল ঘরে বলতে আমাদের কারেন্ট শেষ হয়ে গেছিল তাই আমি আর এটার ইয়া দিতে পারি নাই মানে বাকি ব্যাকআপ ডিজাইনটা দিতে পারি নাই তো পরে যখন কায়েন্ট আসছে এই তো আমি আপনাদের সাথে আমার ডিজাইনটাও শেয়ার করে নিচ্ছি কাস্টমারের আবদার ছিল যে একটা এমন কিছু লিখি যেটা তাদের তার যে ভাই সারপ্রাইজ দিবে সেই ভাইয়াটা জানে একটু মনের ভিতর টাচিং হয় মানে ভালো লাগে ভাইয়াটার তাই আমি এখানে লিখে দিছিলাম আই উইল মিস ইউ ব্রাদার আমি জানি না ঠিক হয়েছে কিনা কারণ আমি ইংলিশ খুব কমই পারি এটা সবাই জানে ভুল ভাল ইংলিশ পড়ি তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আমার নিজেরই চোখ সহাইতে পারতেছিলাম না মন চাইতেছিল এক পিস খেয়ে ফেলি তো এই তো চকলেট বক্সিং করা হয়ে গেছে আমি এখানে ভিডিও করতেছিলাম আর মানে অন্যরা যেভাবে কেক নিয়ে ভিডিও করে না ছবি করে না এটা তুলতে চাইছিলাম কিন্তু আফসোস সেটার সেটার হলো না মানে কেক যে একটা অবস্থা আর আমার বেলায় এরকম হয় কিনা আমি জানি না আমি কেক নিয়ে ছবি তুলতেই পাই না তারপর আমি বের হয়ে গেলাম কেকটা ডেলিভারি দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে বললাম একটু ভিডিও করে দাও দিছে অনেক বকা পর দিছে আর কি তারপরে এই তো আমি একটু ভিডিও করতে চাইছিলাম কিন্তু ফিল্টার উঠে গেছে দেখে আর ভিডিও করলাম না তারপর চলে আসলাম কেকটা নিয়ে এই তো এখানে কেকটা দিতে হবে কি সুন্দর পরিষ্কার না এটা একটা বাবুচিদের রান্নার পাকের ঘর অনেক সুন্দর অনেক পরিষ্কার দেখে খুব ভালো লাগলো আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম আসলে হয়েছে কি এটা আমার মামার একটা কেক ডেলিভারি ছিল তার শ্বশুর বাড়ি নেবে তাই হ্যাঁ আসার সময় আমাকে বিরিয়ানি ধরাই দিছে এক পাতিল যেহেতু আমার মামা বাবুচি সে সবসময় এরকম করে আমরা গেলে বিরিয়ানি এটা সেটা অনেক কিছু ধরাই দেয় হাতের মধ্যে আর এই রান্নাটা আমার মামার একান্তই মানে নিজেদের জন্য ছিল মানে তার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তাই এই জন্য আমাদের ভাগেরটাও পাঠিয়ে পাঠাই দিছে আমি আবার আমার মার বাসায় নিয়ে আসছি মানে আমার মামার বোনের বাসায় সেখান থেকে আমি আমার ভাগেরটা আবার নিয়ে নিছি কেন নেবো না আমি অত পাই আমি ভাগবিনা না তো আমারটা নিয়ে বাসায় চলে আসলাম